এখন অব্দি সকাল 6টা বাজেনি, দেখো আমি কিভাবে ঘেমেছি, মানে বুঝতে পারছো কত গরম পড়েছে? তার জন্য শুধু আমার না, সবার গরম লাগছে, তার জন্য সবাই মিলে এত প্রার্থনা করেছে, ভগবান একটু বৃষ্টি দাও। এখন তো আর ঘরে থাকার অবস্থা নেই, মানে ঘরে ফ্লাড হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। তো এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের, মানে হয়তো শনিবার বা শুক্রবারের, শুক্রবার হবে না, শনিবার অথবা রবিবারের ভিডিও হবে। মানে এর মধ্যে আমি কোনো টাইমই পাইনি ভিডিওটা এডিট করে যে আপলোড করব, তার জন্য। তো তারপর আমি ব্যায়াম ট্যায়াম করে, তারপর মর্নিং ওয়াক করে শেষ করে একটুখানি চা খাচ্ছিলাম। চা খেয়ে তারপর অন্য কাজগুলো করবো, মানে গরমটা এত পরিমাণে পড়েছে, মানে সহ্য করার বাইরে চলে যাচ্ছে। তারপর এসেছিল মাছ, তখন মাছ রাখতে গিয়েছিলাম। এই যে দেখো এই মাছগুলো রাখা হয়েছে, এই মাছগুলো রাখার সঙ্গে ওই ঝুড়িতে দেখলাম আরও কিছু একটা মাছ ছিল, যেটা আমার খুবই প্রিয় আর কি। এইটা চিংড়ি মাছগুলো আমার খুব প্রিয়, তখন বললাম যে চিংড়ি মাছও রেখে না একটুখানি। তো ওই চিংড়ি মাছও একটু রাখা হয়েছে, একটু না বেশ কয়েকটাই আছে। তো এগুলোকে আমি এখন পরিষ্কার, একটু বড়ো সাইজে চিংড়ি হলে তো আরও একটু বেশি খুশি হয়ে যায় আমি। আমার না ছোট, একদম ছোটো সাইজের যেগুলো চিংড়ি হয় ওগুলো পছন্দ, এগুলো তো একটু মিডিয়াম সাইজের, বড়ো বড়ো যেগুলো গলদা চিংড়ি এইগুলো আমার, চিংড়ি মাছটা আমি খুবই পছন্দ করি ছোটোবেলা থেকে। আর আমার ভাই আবার এই ছোটোবেলা থেকে বলতো এগুলো বোকা, এটাকে আবার মানুষে খায় না, কেন তো মানুষে খাবার জিনিস না। তো দেখো আমি মাছগুলো কাটতে বসেছি, আর এখন আমি স্নান করিনি, ভাবলাম যে মাছ টাছ কেটে তারপর গিয়ে স্নান করবো। স্নান করার জন্য বাথরুমে গিয়েছিলাম, তখন আমি মাছ নিয়ে আসবো, তখন মাছ দেখার জন্য গিয়েছিলাম। মাছ দেখতে আমার বেশ ভালোই লাগে, মাছ তো ওরাই রাখে, কিন্তু আমি দেখার জন্য যাই আর কি, যদি ঘরে থাকে তখন। তো মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করছি, আর ওইদিকে মাথাগুলোর গুলো এইদিকে রাখছি আর কি, মাথাগুলো পরিষ্কার করে পাগুলো কেটে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কার কার ঘরে যেদিকে বৃষ্টি হচ্ছে আমাকে একটু বলবে কমেন্ট করে। আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এখন, মানে ঘরে জল ঢুকে যায় প্রায় সবারই ঘরে, এই সাইডে এমন অবস্থা হয়েছে বৃষ্টির জন্য। আর এই যে দেখো আমি তারপর স্নান টান করে এসে মাছগুলো ভাজছিলাম, কারণ একটু তরকারি করবো। চাল কুমড়ো কেটেছি আর আলু কেটেছি, ওইগুলো যদি তরকারি করবো তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর কি। তো মাছগুলো ভাজা শেষ করে তারপর দেখো ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছি, চাল কুমড়ো তরকারি। অনেক দিন হয়েছে চাল কুমড়ো তরকারি খাওয়া না, একটা চাল কুমড়ো আনা হয়েছিল, এটা কয়েকদিন থেকে কাটাই হয়েছিল, বলো না চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে করে নিয়ে সকাল সকালের খাওয়াটা হয়ে যাবে। একটু পাতলা করে ঝোল করবো, আর এত গরমের মধ্যে তো পাতলা খাওয়াটাই ভালো আর কি, তার জন্য। আর এইদিকে দেখো আমার কাঁকড়গুলো কেটে রেখেছি, দুপুরবেলা কাঁকড় পুর করবো। তো এই যে দেখো কাঁকড়গুলোকে কেটে এখানে জলে রেখেছি, মানে এটাতে সিদ্ধ বসিয়ে দেবো একটুখানি সিদ্ধ করার জন্য, মাছের কড়াইটা নামিয়ে তারপর ওইখানে কাঁকড়টাকে সিদ্ধ বসিয়ে দেবো। এখানে একটা কাঁকড় আমাদের গাছেরও আছে, আমাদের গাছে ধরেছে কয়েকটা কাঁকড় আর কি, ভাই লাগিয়েছিলো। তারপর দেখো আমি আজ করেছিলাম দুপুরবেলা চিংড়ি কষা কেটেছিলাম, একটু বড় সাইজের চিংড়ি হলে একটু কষা খেতে ভালো লাগে। তো ওইটারও একটা আমি আলাদা ভিডিও করেছি, ওইটা আমি কখনো এডিট করে আপলোড করবো। খেতেও ফ্রেশ ভালো হয়েছিল চিংড়িটা, খুব ভালো হয়েছিল। আর ওই দিন বিকেলবেলা দেখো কত তুফান এসেছিলো, দেখছো আমাদের ঘরের সামনে যেটা কাঁঠাল গাছ আছে ওই কাঁঠাল গাছে দেখো পাতাগুলো মনে হচ্ছে পড়ে যাবে দেখো। আর ওই দিন আমি ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম, তো আমার চোখেও কিছু একটা ঢুকে গিয়েছিলো, মানে এত বাতাস দিচ্ছিলো দেখো, সব সুপারি গাছও মনে হচ্ছে পড়ে যাবে, নারকেল গাছ সব কিছু, পুরো আকাশটা কালো 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 হয়ে গেছে পুরোটা। এই তখনই আমি দেখে মানে তুফান থেকে ভাবছিলাম ভগবান তুমি হয়তো আমাদের কথা শুনেছো, একটুখানি বাতাস দিয়েছো, একটু বেশি শুনে নিয়েছেন, তার জন্য একটু বেশি করে এখন বৃষ্টি দিচ্ছেন। আর কি বলবো বলো, বৃষ্টির জন্য খুবই অসুবিধা হচ্ছে এখন। তো আজকের ভিডিওটা না এখানেই শেষ করছি, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে। আর যদি চ্যানেলে কেউ নতুন আসে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।